হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় উঠে আগে তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিলাম, কারণ অনেক কাজ বাকি। আর সাইডে দেখতে পাচ্ছো ফুল রেখে গেছে পিসি। তো এদিকে দেখো, বাসি ঘর সমস্ত কিছু পড়ে রয়েছে, ছেলেও এখনো ঘুমিয়ে রয়েছে। তো ঘরের কি অবস্থা, চলো আগে আমি বাসি ঘরের কাজগুলো আগে সেরে নিই। তো দেখো, দুঘরে বিছানা তোলা হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়টা দিয়ে একেবারে তোমাদের সামনে আসলাম, কারণ না হলে লেট হয়ে যাবে। কারণ তোমাদের একঘেয়ে ভিডিও দেখতেও ভালো লাগবে না, তাই একটু অন্যরকম করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। কারণ একরকমভাবে যদি ভিডিও করি তোমাদেরও ভালো লাগবে না, তোমরা বলবে বোর হচ্ছি, দিদিভাইয়ের ভিডিওতে একই রকম ভিডিও দেখাচ্ছে। তো এদিকে দেখো, একটা কুমড়ো, তোমার দাদাভাই যেহেতু আজকে মার্কেট মানে কাজে বেরোয়নি, তো কুমড়োটা রয়ে গেছে, এটাকে একটু রেখে দেবো খোলা হওয়াতেই, যাতে নষ্ট না হয়। কেন, চাপা জায়গায় থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে কিন্তু কালকে নিয়ে যেতে পারবে। তো যতটা ভালো থাকবে ভালো থাকবে, আর যেটুকু থাকবা মানে খারাপ হয়ে যাবে সেটুকু কিন্তু ফেলে দেবে। আর এদিকে দেখো, ছেলে কিন্তু পড়তে বসেছে, আর এদিকে আমার এই দুটো ঘরের কাজই কিন্তু কমপ্লিট করে রেখেছে। আমার এই ঘরে কেউ শোয়া না পড়লেও কিন্তু এই ঘরের কাজ সমস্ত কিছুই থেকে যায়। তো দুটো ঘরের বিছানায় কিন্তু আমাকে রেগুলার ওঠাতে হয়। আর এদিকে আমতেলটা কড়ার রোদ দেখতে বাচ্চা, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই আমতেলটা আগে দিয়ে দিলাম রোদে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে হাঁড়িতে আমি জল নিতে বসেছি, এটা কেনা জল নিয়ে ভাতটা করলে না ভাতটা বেশ ভালো হয়, দেখতেও ভালো লাগে। আর এদিকে তোমার দাদাভাই বাছা মাছ নিয়ে এসছে, আর এখানে কচুটা করব আর ফুলকপি রোস্ট করব ভাবছি। আর এদিকে দেখো, ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তাড়াতাড়ি খাবে। তো কথা বলতে বলতে অনেক কাজ করছিলাম, তো তার জন্য ভিডিওটা করা হয়নি। একজন এসেছিল, তার সঙ্গে গল্প করতে করতে আমি দেখো এদিকে মাছও ভেজে নিয়েছি, আর আলুটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। আজকে কিন্তু মাছে একটুখানি তোমার টক দই দিয়েছি, আজকে সবেতেই টক দই দিয়ে রান্না। তো ভাবছিলাম যে ফুলকপি রোস্ট করব, ফুলকপিটা এতটা ছোট পরিমাণে ছিল, তো আমি ভাবলাম না থাক আলু তরকারিই করি, যেহেতু দই এনেছিলাম রোস্টের জন্য, তাই দই দিয়েও কিন্তু আলু তরকারিটা করে নিলাম। তো দুটোতেই কিন্তু আমি আজকে দই দিয়ে করেছি, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো দেখো, আমি তরকারিটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, এরপরে অনেক কাজ আছে সেগুলো সেরে নেব। তো আমি এটা ঢাকা দিয়ে আমি বাইরে কাজে চলে যাব, কারণ অনেক জামা কাপড় ভিজিয়েছি। তো দেখো, জামা কাপড়গুলো কলের জল থাকতে থাকতে কেচে নিলাম, না হলে তোমার বেলা হলে আর শুকোতে চাইবে না। তো সমস্ত অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো সব কাছাকুচি করে নিলাম আগে। তো এদিকে দেখো, আমি কাছাকুচি করে স্নান করে পুজো টুজো দিয়ে একেবারে তোমাদের সামনে আসলাম। এখানে দেখো, মাছটা খুব সুন্দর হয়েছিল, খেতেও টেস্টি হয়েছে। আর এই মাছটা তুলে রাখলাম আমার ঠাকুমার শাশুড়ির জন্য, কারণ উনি আজকে মাছ খাবে। তো আর এখানে ফুলকপি আলুর তরকারি করেছি, আর এখানে কচুটা বেটেছি। তো মানে আজকে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে। তো এদিকে দেখো, ঠাকুমার শাশুড়ির জন্য আমার সমস্ত খাবার বেড়ে নিলাম, মানে যেটুকু খায়, উনি তো একদম কম খায়, এত বয়স হয়েছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, ঠাকুমা ওখানে শুয়ে রয়েছে, আর আমি খাবারটা দিয়ে গেলাম। তো মানে দেখলেই বুঝতে হবে, দেখো ঠাকুমা কত বয়স হয়েছে, তাই কিন্তু উনি একদম অল্প অল্প খায়। তা ঠাকুমাকে দেওয়ার পরে কিন্তু আমি চলে আসলাম আমাদের ভাত বাড়তে। তো সবার আগে কচু বাটাটা দিয়ে দিচ্ছি, তো সবাই আগে কচু বাটাটা দিয়ে খাবো, তারপরে কিন্তু অন্য সবগুলো দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, এর মাঝখানে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেকেই আছো ভিডিওতে আসছো নতুন নতুন ফ্যামিলি মেম্বার হয়ে, খুব ভালো লাগছে, কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার একটু সময় লাগলেও কিন্তু আমি সবার পরিবারে যাব, তোমরা একটু অপেক্ষা করো আমার জন্য, যে দিদিভাই হয়তো কোনো কাজে ব্যস্ত, আমি তো মেকআপ পার্লার দুটোই সামলাই, তাই আমার একটু সময় লাগলেও কিন্তু আমি সকলের পরিবারে যাব। তো ওদিকে দেখো, একটু টক দই নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর ছেলে আর বাবাকে দিয়েছি আম কেটে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5:30 বাজে, আর আমি একটু বাইরে রাস্তায় বেরোচ্ছি, কারণ বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে আমার সত্যি। বাইরের পরিবেশটা যখন এরকম হাওয়া দেয় না, দেখতেও খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছে না, ভিডিওটা এই পর্যন্ত থাক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, টাটা, তোমাদের পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।